গাইস, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ 5ই জানুয়ারি, আমাদের এখানে গোপালের বনভোজন নিয়ে 4 দিন একটা বড় প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো প্রথম দিন আছে ভাগবত পাঠ, তারপরে 2 দিন আছে লীলা কীর্তন, আর শেষের দিন বনভোজন। তো সবটা তোমাদেরকে দেখাবো, আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। এখন শুরু হলো ভাগবত পাঠ, তোমরা ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের। যেহেতু কালকে অনেক লোকের আয়োজন আছে, 3-4 হাজার লোকের আয়োজন আছে, তো সেহেতু আজকের থেকে সবজি কাটা কাটা স্টার্ট করতে হবে, কারণ রাত 12টার পর থেকে আজকে রান্না বসিয়ে দেওয়া হবে, কারণ কালকে সকাল সকালই বনভোজনে র্যালি আছে। সেই কারণে তো সবাই দেখো নিজেদের মতন করে সবাই মজা করে এখানে সবজি কাটছে। আজকে 7ই জানুয়ারি, আজকে লাস্ট লীলা কীর্তন। খুবই সুন্দর স্পন মন্দির থেকে এসেছে ওরা, দিদি খুবই সুন্দর ভাবে কীর্তনটা করেছে, দেখো তোমরা। দেখো দেখো আসি যত নদে বাসি আমার গঙ্গ। আমাদের শোভাযাত্রাটি রাস্তার কাছে লোক দাঁড়িয়ে আমাদের এই শোভাযাত্রাটি দেখছে। খুব সুন্দরভাবে একটা র্যালি আছে এখানে, বাইরের থেকে মেয়েরা এসেছে যারা খুব সুন্দর রাস্তার মধ্যে নৃত্য করছে। Oh,
ভোগ আরতি কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই যে যার মতো খেতে বসে পড়েছে। জায়গাটা ছোটোর জন্য খুবই অসুবিধা হয়ে গেছিলো ভোগ ভোগ প্রসাদ দিতে সবাইকে, কিন্তু খুব অনেক লোক হয়েছে। তোমরা দেখো আশেপাশে লোক দাঁড়িয়েও আছে ঘরের ওপরে দেখতে থাকো তোমরা। দেখতেই পাচ্ছ গাইস প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে।